মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আজকে হলো মঙ্গলবার, আমার শরীরটা ভালো ছিল না গতকালকে, মানে 13 তারিখে, সেই জন্য 13 তারিখে কোনো ব্লগও করিনি, 13 তারিখে কোনো ব্লগ পোস্টও করিনি। আর আরও একটা কারণ আছে, সেটা তোমাদের বাড়ি গিয়ে বলবো। আমি এই যে ডিস্টার্বিং আ লট, হোয়াটএভার, তো যাই হোক, তো আজকে দেখতেই পাচ্ছ পুরো প্রোটেকশন নিয়ে বেরিয়েছি, কারণ মারাত্মক ঠান্ডা লেগেছে। মারাত্মক যেটাকে বলে, চোখের কোণটা দেখতে পাচ্ছ আমার ডান দিকে? চোখের কোণটা, চোখের কোণ পুরো ফুলে গেছে একদম, ডান দিকে চোখের কোণটা। তার থেকে বড় কথা, সেই গা হাত পা ম্যাচ ম্যাচ করছে। কালকে সারাদিন শরীরটা ভালো ছিল না, সকাল ইভেন কালকে হাঁটতেও বেরোইনি, কারণ সকালবেলায় কালকে ঘুম থেকে উঠেছি তখন 8টা, ঠিক আছে, দিয়ে তারপরে মোটামুটি কালকে সারাদিনই মানে শরীরটা এত অস্বস্তিকর ছিল, মানে ঠান্ডার জন্য। এই যে এই কদিন বেরিয়েছি উইদাউট এনি প্রোটেকশন, ঠান্ডাটা আমার লাগে না, কিন্তু ওই বাড়ি গিয়ে যখনই ফ্যানটা চালাই ওই ঘামটা বসে বসে ঠান্ডা লেগে গেছে। তারপরে ছাদে যেতাম পাখিদের খেতে দিতে, সেই থেকেই লেগে গেছে। তো আজকে জন্য টুপি টুপি সব পরে বেরিয়েছি, বাবা কী দরকার, কারণ আমি বাড়িতে পড়ে গেলে সব থেকে মুশকিল হয়ে যাবে। কারণ ডলু আছে আর সবাই আছে, বাড়ির আর 5টা মেম্বারের কিছু হলে অসুবিধা হবে না, আমার কিছু হয়ে গেলে অসুবিধা হবে না, কারণ ডলু, ডোনা, ভিকি, বাবা, মা, বাবা, ছোড়া সবাই আছে। আজকে ওই জন্য 5 মিনিট লেটেই বেরিয়েছি। আর হাত ফাত অ্যাজ ইউজুয়াল ঠান্ডা হয়ে গেছে, একটু লিপ বামটাও লাগাতে পারিনি, কারণ ওটা ছিল আমাদের রুমে, ডলু ঘুমাচ্ছে বলে সেই জন্য। আর ডোনা এত চিৎকার করে সকালবেলায়, জানি না আজকে কতক্ষণ হাঁটতে পারবো, কারণ শরীর ঠিক ভালো লাগছে না, কিন্তু তবুও বেরোলাম। ওই যে গতকাল একদিন মিস হয়ে গেছে, এবার একদিন মিস হয়ে গেলে কী বলো তো, সারাটা দিন না ভালো যায় না, সকালটা যদি খারাপ যায় সারাটা দিনই খারাপ যায়। তো সেই জন্য এইটা আর স্কিপ করিনি, বেরিয়ে পড়ছি। আজকে দেখো বেশ আলো হয়ে গেছে, কারণ আজকে বললাম না একটু 5 মিনিট লেট হয়ে গেছে, উঠলাম তখন 5:35, ফ্রেশ আপ হয়েই চলে এসেছি। আর কি ঠান্ডাটা, এই হাওয়াটার জন্য চোখ দিয়ে জল পড়ছে, আর আমার কিছু হলে আগে এফেক্ট হয় চোখে, ডান দিকে চোখটা পুরো ফুলে গেছে, হাত আজকে ঠান্ডা হয়ে গেছে, হাওয়া নেই কিন্তু এই যে ঠান্ডা ভাবটা আছে। তো যাই হোক চলো, আজকে সারাদিন কী করছি দেখো, কতটা হাঁটতে পারি দেখি, আর আজকে সেই এনার্জিও পাচ্ছি না, ভালো লাগছে না শরীরটা, ঠিক আছে চলো। কাজ থেকে কখনো বিরতি নেওয়া উচিত না, তাহলে কী বলতো এই গ্যাপটা হয়ে গেলে পরে তারপরে আর সেই ব্যাক টু ফর্মে আসতে ইচ্ছা করে না। যদিও আমি টুপিটা এক্ষুনি খুলে দেবো, আমার এইসব পরে খুব অস্বস্তি লাগে বাবা, আমার ভালো লাগে না আমার এইসব পড়তে, ঠিক আছে। তো চলো এখন আমি আমার কাজ করে নিই, ফেরার পথে হয়ে গেল কমপ্লিট। এখন বাজে হচ্ছে 6:40, ভেবেছিলাম হয়তো হাঁটতে পারবো না, 37 মিনিটস কমপ্লিট করলাম, ঠিক আছে। তো চলো এখন বাড়ি যাবো, জানি না ডলু উঠেছে কি না, কেন জানি না মনে হচ্ছে ডলু উঠে পড়েছে, লেটস সি। এখানে বসবো কেন? আমি এখানে বসি, একটু সরো তো, এগুলো সরো কেন, একটু এখানে বসি, এখানে বসি, তাহলে এখানে বসবো, এইখানে বসবো, তাহলে এটা সরো, খুব ঘুমাচ্ছে। আর আমার এটাকে ঢাকা দিয়েছো, কোথায় বসবো, এখানে বসবো কেন, বসো এখানে, আর সোফায় বসি না কেন,
হ্যাঁ সোফায় বসতে নেই কেন? তুমি চুলটা বাঁধবে কেন? হ্যাঁ এই ঢাকা সরিয়ে দেবো, এই ঢাকাটা সরিয়ে দেবো, সরিয়ে দি, ও তো গরম লাগবে। হ্যাঁ তাহলে ওকে শুয়ে দেবো কেন? যাও ওকে আমাকে দাও, আমি কোলে নিই। হাত দেবো না? হ্যাঁ হাত দেবো না গায়ে? ও বেবি, ও বেবি, আর আমার কোলা বেবি, আমার কোলা রাগ করছো কেন? পায়ে লাগবে তো ওরম করে শুলে? বাবা কত কেয়ার নাও গো তুমি, ওর গরম লাগবে। গরম লাগবে না? কেন গরম লাগবে না? আমি উঠিয়ে দেবো ওদেরকে ঘুম থেকে কেন? উঠিয়ে দিস। ও শোনা ওঠো ওঠো ওঠো, শোনা ওঠো, নো নো, হ্যাঁ হ্যাঁ, তুমি খাবে এখন? খাবে তুমি এখন? কিছু খাবে বলো, তুমি এখন কিছু খাবে? কেন খাবো না? কেন খাবো না? কেন খাবে? স্যুপ খাবে? মোমো খাবে? তাহলে কি খাবে? চকলেট? সকাল সকাল চকলেট? আজকে কিন্তু বেশ ঠান্ডা আছে, যথেষ্ট ঠান্ডা লাগছে, আমার গাটা একটু গরম গরম লাগছে। আর এই দেখো এখানে ডরুকে নিয়ে এখন ছাদে এলাম, কারণ এখানে তিনটে কার্পেট আছে, কারণ ডোনা ভিকি বব সব রাতে শুয়ে থাকে, একটা ডাইনিংয়ে পেরে রাখতে হয়, কারণ সকালবেলা আমি মর্নিং ওয়াক থেকে আসার পর ইনকেস যদি দেখি ডলু উঠে পড়ছে, ওটা পেরে দেবো। আচ্ছা দাঁড়াও, তো সেই জন্য আরও পেরে রাখতে হয় যদি ওর ঠান্ডা লাগে, তো সেই জন্য। তারপর ওর সব খেলার সব সরঞ্জাম আমাকে পেরে রাখতে হয়। আজকে তো এসে আমি জাস্ট বাসনগুলো ধুচ্ছিলাম, তারপরেই উঠে পড়েছে, তখন 7:25 বাজে আজকে। যাই হোক আজকে কিন্তু বেশ ঠান্ডা আছে, বেশ ঠান্ডা, এটাকে বলি। ওটাও পেরে দিতে হবে, সব পেরে দিতে হবে। মা এখন নিচে বড়ি দিচ্ছে, ডাল বাঁচছে, একটু পরে এসে ছাদে তারপরে দিয়ে যেতে হবে বড়িগুলো। কালকে তো 13 তারিখ ছিল, মানে 13 তারিখ। আচ্ছা ঠিক আছে সবই পেরে দিচ্ছি, তোমার জন্যই তো পারছি, এইগুলোকে সব পারতে হবে এখন, দিয়ে তারপরে সব ভাই বোন সব নিয়ে এসে এই তো পেরে দিচ্ছি। তো তুমি আমাকে একটু হেল্প করো, আবার কি একটু হেল্প করতে হবে তো, বলো বাবা। বাবা কি হয়েছে? হ্যাঁ কি বলে, মাঝে মাঝে বুঝতে না পারলে তখন মাথাটা ওর গরম হয়ে যায়। তুমি এটা এটা উল্টো দিক হয়ে গেল তো, এই যে সব পেরে দিলাম, এখন বেশ কিছুক্ষণ রোদ খাবে, সেই দুপুরবেলায় নিয়ে যাব। আর গতকালকে তো 13 তারিখ ছিল, তোমাকে বললাম কালকে কেন ব্লক করিনি। আমাদের 13 তারিখটা কোনো মাসে কোনো বছরে ভালো যায় না, কোনো বছরে না। তোমাদের আগে ভিডিওতে বলেছিলাম যে ডলুর বার্থডের জন্য আমরা একটু বেলুন দিয়ে ডেকোরেশন করব, তার জন্য এসে কথাও বলে গেছে। গতকালকে ফোন করে কাকু বলল মা মারা গেছে, সাজাতে পারবে না। ইভেন আরও যে দু, কারণ ওই কাকুটা আমার বিয়ের থেকে সাজিয়েছে, ডলুর গত বছরের বার্থডেতে সাজিয়েছে, আর এই বছরও সাজার তো করা যাবে, আর কিছু করার নেই। আর একজনের দুজনের সাথে কথা বলেছিলাম, সামান্য লিভিং রুমটুকু সাজাতে 6,500-7,500 টাকা করে নিচ্ছে,
তারপর সৌরভ বলল যে ছেড়ে দাও দরকার নেই, যে বেলুন পাম্পারটা যেটা কিনেছি তোমাদেরকে দেখালাম অ্যানিভার্সারির দিন সেইটা দিয়েই আমরা মোটামুটি এ করবো। কিন্তু এই এন মোমেন্টে আমাদের এখনও আজকে ধরে না 14 তারিখ হয়ে গেল, আজকে মায়ের ডক্টরকে চেক আপ করানো আছে ডক্টর অমল ভট্টাচার্যের কাছে, আজকে উমাতে যাবে, উমা 4:30টার সময় চেক আপ আছে। তো এরপরে বেলুন কিনবো, ইভেন সব থেকে একটা মোস্ট মানে সব থেকে প্রবলেমেটিক কী জানো, ডলুর এখনও বাজেট ড্রেস কেনা হয়নি, ফার্স্ট প্রাইজে অর্ডার দিয়েছি 18 তারিখে রাতেবেলায় ঢুকবে। এবার ইন কেস যদি কোনো রকম ছোটো বড়ো হয় আমি কি করব আমি নিজেও জানি না, কারণ গত বছরের বাজেট ড্রেসটা ডলুর একদম হাঁটুর উপর উঠে গেছে। তো সেই জন্য মানে 13 তারিখে যত কিছু খারাপ হওয়ার থাকে, আমাদের 13 তারিখে 2017-তে আমাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয় অ্যাসেন্টের, সেই থেকে আমরা গাড়ি নিয়ে কোথাও দূরে আমরা ট্রাভেল করি না। মা বাবা সৌরভ গেছিলো আমার মাসির ছেলের মেয়েকে দেখতে, সেটা হচ্ছে তোমার সেই বর্ধমানে মেমারিতে, ওখান থেকে ফেরার পথে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়। তো সেই তারপর থেকে মানে বিভিন্ন জায়গায় আমরা এই 13 তারিখটা নিয়ে মারাত্মক, গত বছরের আগের বছর 13 তারিখ আমি যখন প্রেস করতাম তখন 13 তারিখে তখন 13 তারিখে অনেক খারাপ ঘটনা ঘটেছে, প্রত্যেক মাসেই 13 তারিখে কিছু না কিছু একটা খারাপ লেগেই থাকে। এই জন্য 13 তারিখে আমি কোথাও বেরোই না, কাকে সৌরভ বলছিল যে চলো আজকে তাড়াতাড়ি, তো আমাদের সব কিছু হয়ে গেছে আমরা তাহলে ঘুরে আসি, আর আমি কোথাও যাবো না, গাড়ি ট্রাভেল তো দূরের কথা, আমি বাড়ির বাইরে পাও রাখবো না, সেই জন্য কালকে মর্নিং ওয়াকেও যাইনি। আমাদের 13 তারিখটা কোনো দিন ভালো যায় না জানো তো। আবার 15 তারিখ সৌরভের একটা ফ্রেন্ডের বিয়ে আছে, মানে হোস্টেল লাইফের ফ্রেন্ড, সৌরভ তো অ্যাসেম্বলি অফ গড ক্রাইস্টে পড়তো ওই ব্যারাকপুরে, ঠিক আছে। তো এই হোস্টেল লাইফের ফ্রেন্ডের বিয়ে, আমাদের সবার ইনভিটেশন আছে, অনেকবার করে এসে বলে গেছে, কিন্তু প্রবলেম হচ্ছে সেই গলফ গ্রিন, মানে বিয়ে তো 13 তারিখ হয়ে গেছে, গলফ গ্রিনে এবার তোমার ধরে না এখান থেকে আমাদের এখান থেকে যেতে যেতে মোটামুটি 1.5 ঘন্টা, আমি যদি 6টায় বেরোই আমার পৌঁছাতে 7:30, আবার ওখান থেকে যদি 9টায় বেরোই আমার বাড়ি পৌঁছাতে 11টা। সব থেকে মেন সমস্যা হচ্ছে ডলু খাওয়া দাওয়া নিয়ে আবার সমস্যা করছে, সেই আগেরবারের মানে আগে যেরকম খাওয়া নিয়ে ঝামেলা করতো, সব এজের বেবিদেরই একই সমস্যা। কিন্তু কী বলতো, 4টার সময় আমি ওকে খাইয়ে নিয়ে যেতে পারবো না, আর 11টার সময় ফিরে ও যদি ঘুমিয়ে যায় তো ওকে অতক্ষণ তাহলে না, তার থেকেও একটা মোস্ট প্রবলেম হচ্ছে ডলু এত চঞ্চল, বাচ্চারা চঞ্চল হওয়া ভালো কিন্তু ডলু এক্সট্রা, তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না, হয় ডলুকে কিছুক্ষণের জন্য আমার বাড়ি থেকে নিয়ে গিয়ে তোমাদের নিজেদের বাড়িতে রাখো, তখন তাহলে বুঝতে পারবে যে ডলু কী জিনিস, আর না হলে পরে আমার বাড়িতে চলে এসো, একদম সকাল থেকে যতক্ষণ না রাতেও ঘুমাচ্ছে ততক্ষণ থাকো, ও শুধু পটর পটর কথা শুনবে আমাকে, সকালে বলছে মা চিন্তা করো না আমি আছি তো, কেঁদো না আমি আছি তো, সকালে আমার মনটা একটু খারাপ অফ ছিল আমাকে বলছে কেঁদো না আমি আছি তো, মানে ওর কথা আর এত চঞ্চল, বাপ রে বাপ, মানে আমি আজ প্রায় কয়েক মাস হয়ে গেল রেস্টুরেন্টে যাওয়া অফ করে দিয়েছি, কেন না ও আমাকে খেতে দেয় না, আমাকে বসতে দেয় না, বসলেই মা ওঠো না বসছো কেন, ওঠো না বসো না, ওই আমি কোথাও যাওয়া বন্ধ করে দিয়েছি, আমি কোথাও মানে ঘরেও যদি আমি একটু সেজে গুলি থাকি আমি কানে দুল পড়তে পারি না, মা এটা কী পরেছো খুলে দাও না, ভালো ড্রেস পরলে বলবে ওয়াও নতুন শাড়ি আমাকেও পরিয়ে দাও। তো এই হচ্ছে সমস্যা, মানে ডলু এক্সট্রা অর্ডিনারি এক্সট্রা চঞ্চল। আর সব থেকে কোথায় যাচ্ছ হাম্বা আসো আমি চলে গেলাম, আর মানে এই ছোট বয়সে সব কিছু এত তাড়াতাড়ি ক্যাচ করে নেয় না, এত ওর সামনে কোনো কিছু একটা বললেই সেটা পরে গিয়ে আবার জিজ্ঞেস করবে, সকালে আমাকে আজকে ঘুম থেকে উঠে বলছে মা বাসন মাজছো, ঠিক 9:30-10টার সময় মাসি চলে যাওয়ার পর জানে আমি রান্নাঘরে ঢুকি তখন আমাকে বলবে মা চাউমিন করছো ম্যাগি করছো বাবা তুমি চাউমিন খাচ্ছো, এই সব করবে জানো। আর সব মানে রাইমস মোটামুটি শিখে গেছে, হ্যাঁ মনস্টার ইন দ্য ডার্ক সব শিখে গেছে তাই না, আর ওর একটা মেন, এবার ও ধরে নাও কোথাও গেলে অনেকে দেখবে অনেক বেবিরা আছে যে ফোন দিয়ে দিল,
অনেকে ফোন দিয়ে দেয়, দিয়ে বসে থাকে। আমি দেখবো না, আমি ফোকো মেলান দেখতে চাইছি না, সোয়েটার পরবে না, সোয়েটার পরলে বলবে মা আমি সোয়েটার পরতে চাইছে না, ডলু ডলু স্নান করতে চাইছে না, ডলু মাথা মুছতে চাইছে না। আমি এগুলো কিছুই রেকর্ড করতে পারি না জানো তো, তার কারণটা কি, ডলু একদম ক্যামেরা ধরা দেয় না। এই যে আমি এখন কথা বলছি, এর ফাঁকে ফাঁকে ও যা অ্যাক্টিভিটি করছে, সে মানে ওকে যদি আলাদা করে ফোকাস করে যদি আমি কিছু করতে চাই, মা ছবি তুলছো কেন, ফোনটা রাখো না, ছবি তুলছো কেন, আমার কাছে এগুলো কিছুই আমি ক্যামেরা বন্দি করে রাখতে পারছি না। ওই জন্য আমার বাড়িতে এসো একটা দিনের জন্য, আমার পটর পটর কথা শুনে যাও, তাহলে তোমরা বুঝবে যে হ্যাঁ ওই দেখো রাইমস বলেই যাচ্ছে, মনস্টার ইন দ্য ডার্ক। জানি না এখনো যেতে পারবো কি না, ইভেন গিফটও কেনা হয়নি, কিচ্ছু করা হয়নি, ডলুর বার্থডে নিয়ে একটা টেনশনে আছি কি হবে, কারণ কালকে বা পরশু হয়তো আমার শ্বশুর মামা আসবে, তারপরে সব আসবে, এখনো মানে বেলুন কেনা সব কিছু এ করা, ইভেন কেকেরও অর্ডার দেওয়া হয়নি, মানে কিচ্ছু করা হয়নি, কিচ্ছু না, কি যে করবো না, প্রচণ্ড টেনশনে আছি, প্রচণ্ড যেটাকে বলে। আর হাতে মাত্র 4-5 দিন বাকি, কারণ চলো না মা, কারণ 19 তারিখে আমরা একটা ঘরে ছোট অনুষ্ঠান করব, আর 20 তারিখে তো সবাই আসবে সন্ধ্যেবেলায়। লেটস সি কতটা কি এক্সিকিউট করা যায়, কোনো তো কিছু, আজকে মারা যাবে, কালকে সৌরভ যাবে বিয়ে বাড়িতে, আমি তো আর যেতে পারবো না, কারণ ও আমাকে সত্যি কথা বসে খেতেও দেবে না। আর ওই যে বললাম আগামী 4টার সময় যদি খাইয়ে নিয়ে যাই, আবার ফিরতে ফিরতে 11টা, তখন আবার খাওয়ানো মুশকিল। কতদিন বিয়ে বাড়ি যাই না গো, কতদিন না বিয়ে বাড়ি, রেস্টুরেন্ট, এমনি কোথাও, এই এই একটাই ভয়, আমি নিকোপার কিচ্ছু যাচ্ছি না, কারণ ডলু এত ছোটাছুটি করে না, ওকে সামলানো যায় না, মানে আমি সারাদিন ওর পেছনে হাঁপিয়ে উঠি। এই সকালবেলায় সব কিছু কাজ করে যাওয়ার পর তোমাদের সাথে মাঝখানে লম্বা একটা গ্যাপ থাকে কেন, এই একটাই কারণে, মানে ওকে সবাই মিলে ধর করতে করতে, বাচ্চারা চঞ্চল ডেফিনেটলি ভালো, তো ও একবারে মারাত্মক। ওই জন্য স্টারবাক্সে যাওয়া বন্ধ করে দিয়েছি, কারণ ওই মামামের ওখানে ইঞ্জিনে ঢুকে যায়, ওরা যেখানে কফি রোস্টার রুম বানায়। তারপরে মামামের ফ্ল্যাটে যাওয়া বন্ধ করে দিয়েছি, কারণ ছোট তো ফ্ল্যাটটা, ও একদম পুরো মানে মিনিটের মধ্যে মেস স্টার্ট করে দেয়। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, দেখাই যা কি করি। এদিকে এসো, এদিকে এসো, এদিকে যেও না, কি করা যায় দেখি, এখন একটু বেরোবো, ডলুর আর আমার একটা স্যান্ডেল কিনবো, কারণ মার তো ঘরে ঠান্ডা, মার্বেল তো খুব ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো এটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করা ছিল, আর কি করা যায় দেখি। বাবাকে ডাকতে এখান থেকে, ওটা কি নিয়েছো তুমি হাতে, মাছ ধরছো, মাথায় টুপিটা দাও, দাও মাথায় টুপিটা দিয়ে দি, ঠান্ডা লেগে যাবে, জাদু দেখি 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 তো মুখটা দেখি তো, ওই দেখ এটা কি রে, চলো নিচে চলো এবার। তো বাজে এখন 2:45, এই জাস্ট স্নান করে উঠলাম জানো, আর তোমার তখন বললাম যে শরীরটা ভালো লাগছে না, সত্যি শরীরটা ভালো লাগছে না, আর শরীরটা একদম দিচ্ছে না, এই জাস্ট খেয়ে উঠে খেয়ে আজকে স্নান করলাম, কারণ ডলুকে স্নান করালাম, ওকে আজকে খাওয়াতে কতক্ষণ লেগেছে জানো, 1 ঘন্টা 10 মিনিট টাইম লেগেছে, মুখে সেই খুশিয়ে বসেই আছে, বসেই আছে, স্নান টান করে একটু বারান্দায় বসলাম, জানি না কতটা কথা আওয়াজ পাবে, পাচ্ছ না খুলতে, ওইটা এইদিকে খোলে না, এটা এইদিকে খোলে বোকা, যাই হোক এই 650 আর আজিথ্রোমাইসিন খেলাম, বেরোতেও পারিনি, সুন্দর
সৌরভ বেরিয়ে ছিল বন্ধু গিফটটা নিয়ে এলো, ব্যাস আমি তো শুয়েই মানে ডলুকে ঘুম পাড়িয়ে ওই হাফ অ্যান আওয়ার শুয়েই ছিলাম। দিয়ে গালাস না, কি ছশো পঞ্চাশে রাজেশ্বর মাইছিল খবু আর পারছি না, গলায় ব্যথা করছে, একটু অল্প অল্প একটু কাশি হয়ে গেছে, জানি না আর কি হবে বাবা, জানি না কাল থেকে হাঁটতে পারবো নাহলে আবার একটা মানে আবার অনেক দিনে নাহলে গ্যাপ হয়ে যাবে। দেখছি আজকে তুমি ছশো পঞ্চাশ খেলাম, রাতেও খাবার বলতে ছশো পঞ্চাশগুলো খেলে এত উইকনেস হয়ে যায় না, উইক লাগে প্রচণ্ড। দেখো না ঠান্ডা কিন্তু লাগছে না, কিন্তু জাস্ট পরে থাকলাম এই হাউস কোটগুলো, এই উলিকটের হাউস কোটগুলো, যাতে আর কিছু না হয় ফার্দার, কারণ ডলুর জন্মদিনটা আছে। চলো আজকে তোমাদের সাথে সেরকম কিছুই শেয়ার করতে পারলাম না, দিনের আজকে ফার্স্টে ম্যাসেজও করেছিলাম, এখন তো হোয়াটসঅ্যাপে সব কিছু জানা যায়, তো ওরা বললো ডলুর বার্থডে ড্রেসটা আস্তে আস্তে বাড়ি থাকার কি হয়। সব থেকে বড় কথা দেখো না আইব্রাও বেরিয়ে গেছে এত, আর হাতে ব্যাস যাবো আইব্রাও করবো ওয়্যাক্সিং করবো কবে কী করবো কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝতে পারছি না। আজকে চোদ্দ তারিখ, কালকে সৌরভের বিয়ে বাড়ি, পরশু দিন শনিবারে আমরা একটু যাবো হচ্ছে। এই যে ডলু ডলু বাবা গো, ডলুর জন্য একটা দারুণ ড্রেস অর্ডার দিয়েছি ফার্স্ট ক্রাইতে, দেখছি কবে আসে বুঝতে পারছি না, ভালো লাগছে না, গলাটা একটু ভারী ভারী লাগছে না, গলাটা একটু ধরা ধরা হয়ে গেছে। চলো আজকের মতো এই অবধি, দেখা হবে তোমাদের সাথে পরের দিন, যদি শরীর ভালো থাকে হাঁটতে যেতে পারবো তখন আবার ব্লগ শুরু করতে পারবো। আউ বাবারি, এটা কোথা থেকে উঠে দাঁড়ায়, একটু হাই করে দাও শোনা, একটু হাই করো, একটু হাই করো না, করো করো, মায়ের শরীর খারাপ না, মায়ের শরীর খারাপ তো তাহলে আমি কাঁদবো করছে। আর তুমি কি করছো? সবাইকে টাটা করে দাও, তোমার বলো ভালো থেকো, বলো কাল দেখা হবে, বলো বলে দাও। চলো আজকের মতো টাটা, আবার তোমাদের সাথে কালকে দেখা হবে, টাটা।